অভাব অনটনের সংসারে ছোটবেলা থেকে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখত সাতক্ষীরার মারুফা। অভাব তাকে দমিয়ে রাখতে পারেনি, নানা প্রতিবন্ধকতা পেরিয়ে মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন অদম্য মারুফা। লেখাপড়ার প্রতি অদম্য আগ্রহ তাকে এনে দিয়েছে সাফল্য। মারুফার এমন সাফল্যে সবাই খুশি। দরিদ্র একটা পল্লী, নিকারি পল্লী, এরা খুব অসহায় এবং দরিদ্র পরিবারের সন্তান এই মারুফা। 2021-22 শিক্ষাবর্ষে মেডিকেলে চান্স পেয়েছে মারুফা, অসহায় হত দরিদ্র পরিবার একটা মেয়ে। এমন একটি দারিদ্র পরিবার থেকে মেয়েটি মেডিকেলে চান্স পাওয়া কষ্ট কালেজ করে পড়াশোনা করে বলতে আসা মারুফার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। এবছর দুজন আপু মেডিকেল চান্স পেয়েছেন, তার মানে পিতৃ আপু মারুফা আপু। মারুফা আপু প্রত্যন্ত এলাকায় থাকা সত্ত্বেও এখানে পড়ালেখা মান অনেক ভালো। মারুফার বাবা বলেন, আমার মেয়েকে পড়ানোর জন্য অনেকের কাছে হাত পেতে সাহায্য নিয়েছি। আমি নদীতে জাল বেয়ে খেলা জাল বেয়ে 200-150 টাকা আয় করি, এই পরিশ্রম করে আমি খেলা জাল মাছ দিয়েছি, বাজার ঘাটে মাছ দিয়েছি, 150-200 টাকায় সংসার চালাই, মেয়ের খরচ খরচা পড়াই, আমি অনেক কষ্ট করে মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে। মারুফা খাতুনের মা বলেন, মেয়ে ডাক্তারি পড়ার চান্স পাওয়ায় অনেক গর্ব হচ্ছে। আমার মেয়ের হাত তো সিস্টা কষ্ট মধ্যে এক শ্বাস বেলা এক শ্বাস খেয়ে ও স্কুল কলেজ করেও ও আজ এই পর্যন্ত দাঁড়িয়েছে। বিদায় আমরা চেষ্টা করে গেছি, কিন্তু লোকে বলতো যে মেয়ে সন্তান বিয়ে শাদি দিয়ে দাও, কিন্তু আমি বলতাম না আমি মেয়ে বিয়ে দেবো না, আমার মেয়ের পড়ার আগ্রহ খুব, দেখি আল্লাহ কী করে। আমি এবার MBBS 2021-22 শিক্ষাবর্ষ থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজে চান্স পেয়েছি। আমার ডাক্তার হওয়ার স্বপ্ন ছোটোবেলা থেকেই ছিল, আস্তে আস্তে আমার এই স্বপ্নটা মনের মধ্যে ইচ্ছা থাকতে শুরু করে। তারপর আমি এজেএস মাধ্যমিক বালিকা বিদ্যালয় SSC কমপ্লিট করি, ওখান থেকে আমি GPA 5 পাই। তারপর তালা মহিলা কলেজে ভর্তি হই, ওখান থেকে আমি GPA 5 পাই। তারপরে খুলনায় কোচিং করে আমি এবার শিক্ষাবর্ষ 2021-22 থেকে এবার সাতক্ষীরা মেডিকেল কলেজে চান্স পেয়েছি। মারুফাদের মতো অদম্য মেধাবীদের জন্য সকলের এগিয়ে আসা উচিত, জানালেন তালা মহিলা কলেজের অধ্যক্ষ। আমাদের কলেজের মেয়ে মারুফা সাতক্ষীরা মেডিকেলে চান্স পেয়েছে, এই জন্য আমরা গর্বিত। কত দরিদ্র পরিবারের মেয়ে, আমরা মারুফাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছি, যার জন্য সে এগিয়ে গেছে, তার বাবা মার মুখে হাসি ফুটেছে, সে দেশের একটা ভালো ডাক্তার হবে এবং মানবিক ডাক্তারকে যাতে জনগণের সেবা করতে পারে, আমরা সবাই সে আশাবাদ ব্যক্ত করি। অদম্য মেধাবী মারুফাই এক সময় দেশের স্বাস্থ্যখাতকে এগিয়ে নিতে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা, এমনটাই প্রত্যাশা সকলের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।